শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা সিক্স এই প্রশ্নটি আমরা প্রথমেই পড়ে নিচ্ছি নাও ইন এ গ্রুপ অফ সিক্স টু এইট অ্যান্ড রিড দ্য টেক্সট ইউ হ্যাভ গড বলা হয়েছে নিচে বেশ কিছু টেক্সট দেওয়া রয়েছে এই টেক্সটগুলো তুমি পড়ো দেন ডিসকাস দ্য মিনিং অফ দ্য টেক্স ফলোইং দ্য স্ট্র্যাটেজিজ ইউ হ্যাভ লার্নড ইন দিস ইউনিট এরপরে তুমি এই টেক্সটগুলো পড়ার পরে তুমি এই টেক্সটগুলো বোঝার ক্ষেত্রে তুমি কোন কোন ধরনের স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করবে অর্থাৎ কৌশলগুলো ব্যবহার করবে এগুলো নিজেদের মধ্যে ডিসকাস বা আলোচনা করো শিক্ষার্থীরা দেখো এখানে আমাদেরকে বেশ কিছু টেক্সট দেওয়া রয়েছে যেমন দেখো টেক্সট ওয়ান দেওয়া রয়েছে টেক্সট ওয়ানে আমরা এখানে চকলেট সম্পর্কে জানবো তারপরে নিচে যদি আমরা আর একটু আসি তাহলে দেখব টেক্সট টু এখানে আমরা এ ওয়ার্ল্ড অফ ওয়াটার এটি সম্পর্কে জানবো ঠিক এভাবে আমাদেরকে এখানে পাঁচটি টেক্সট দেওয়া রয়েছে যেগুলোতে পর্যায়ক্রমে আমরা চকোলেট পানি রোবট তারপরে হচ্ছে ডোন্ট প্যানিক এই সম্পর্কে জানবো এবং সবশেষে আমরা জানবো সিংহ এবং চিতা সম্পর্কে তো এখন দেখো এই যে টেক্সটগুলো দেওয়া রয়েছে আমাদেরকে কি করতে বলা হয়েছে বলা হয়েছে এই টেক্সটগুলো পরও এবং এই টেক্সটগুলোর মধ্য থেকে যেই সকল শব্দগুলো তুমি বোঝো না সেই সকল শব্দগুলো বোঝার ক্ষেত্রে তুমি কোন কোন টেকনিক বা কোন কোন স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করবে সেগুলো তোমরা বন্ধুদের সাথে আলোচনা করো শিক্ষার্থীরা এই সম্পূর্ণ চ্যাপ্টারটি তো হচ্ছে কিভাবে একজন ভালো পাঠক হওয়া যায় সেটির উপরে তাই না তো এই সম্পূর্ণ অধ্যায়ে কিন্তু আমি তোমাদেরকে সেটি শিখিয়েছি যে কিভাবে কোনো একটি লেখা না বুঝতে পারলে কিভাবে সেই লেখাটি বোঝা যায় কিভাবে সেই লেখার মধ্যে বিভিন্ন টেকনিক প্রয়োগ করে আমরা অজানা অর্থকে খুঁজে বের করতে পারি তো এখন এইখানে আমাদেরকে একটি পরীক্ষা করতে দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই লেখাগুলো পড়ে আমরা সেই টেকনিকগুলো প্রয়োগ করব। প্রথম টেক্সটটা আমরা এখন একটু বাংলা অর্থ সহ পড়ে নিচ্ছি প্রথমে আর্লিয়ার চকলেট ওয়াজ সো প্রিসিয়াস দ্যাট ইট ওয়াজ ইউজড অ্যাজ মানি দেখো প্রথম বাক্য বলা হয়েছে আর্লিয়ার অতীতে চকলেট ওয়াজ সো প্রিসিয়াস প্রিসিয়াস শব্দের অর্থ হচ্ছে মূল্যবান বা দামি দ্যাট ইট ওয়াজ ইউজড এজ মানি অর্থাৎ এতই দামি ছিল যে এটা টাকা হিসেবে ব্যবহার করা হতো শিক্ষার্থীরা বলা হয়েছে অতীতে চকলেট এতটাই দামি ছিল যে এটিকে অর্থ বা টাকা হিসেবে ব্যবহার করা যেত নাও উই ইউজ চকলেট এভরেজে অ্যান্ড অন স্পেশাল অকেশনস বলা হয়েছে এখন আমরা চকলেট প্রায় প্রতিদিনই ব্যবহার করি বিশেষ করে অন স্পেশাল অকেশন অকেশন মানে হচ্ছে উপলক্ষ বিশেষ কোনো উপলক্ষে আমরা ব্যবহার করি সেগুলো কি কি সাস বার্থ ডে মাদার্স ডে অ্যান্ড ফ্রেন্ডশিপ ডে তো এখানে বেশ কিছু দিবসের নাম বলা হয়েছে সেগুলো কী কী জন্মদিন মা দিবস বন্ধু দিবস এই যে বিশেষ দিবসগুলো রয়েছে এই বিশেষ দিবসগুলোতে আমরা কিন্তু এই চকলেট ব্যবহার করে থাকি তারপর বলা হয়েছে চকোলেট কামস ফ্রম দ্য ক্যাকো ট্রি দেখো এখানে একটা গাছের নাম বলা হয়েছে ক্যাকো ট্রি এই যে ক্যাকো ট্রি এটা হচ্ছে বাংলায় এটাকে বলা হয় কোকো গাছ তো চকলেট কোথা থেকে আসে চকলেট আসে কোকো গাছ নামে এক ধরনের গাছ থেকে হুইস গ্রোস নিয়ার দ্য দেখো বলা হয়েছে গ্রো নিয়ার ইকুয়েটর ইকুয়েটর এই ইউ এ টি ও আর ইকুয়েটর উচ্চটা হচ্ছে ইকুয়েটর ইকুয়েটর শব্দের অর্থ হচ্ছে বিষব রেখা তো এই চকলেট গাছ এটি কি করে বলতো এটি হচ্ছে তো এই কোকো গাছ এটা এই ইকুয়েটরের আশেপাশে বা কাছাকাছি অঞ্চলে জন্মগ্রহণ করে বা বিশ্বরেখার কাছাকাছি অঞ্চলে জন্মগ্রহণ করে আফটার ফোর ইয়ার্স দ্য ট্রিজ স্টার্টেড টু প্রডিউস পার্টস দেখো বলা হয়েছে আফটার ফোর ইয়ার্স দ্য ট্রিজ স্টার্ট টু প্রডিউস পার্টস চার বছর পর পর বা চার বছর পর এই যে গাছগুলো কোকো গাছগুলো সে তারা কি করে তারা প্রডিউস পার্টস তারা এক ধরনের সুটি উৎপাদন শুরু করে শিক্ষার্থীরা পিওডিএস পার্টস পার্টস মানে হচ্ছে সুটি সুটি হচ্ছে একটি বীজের পূর্বাবস্থা অর্থাৎ সেই সুটি থেকে আমরা বীজ সংগ্রহ করতে পারি তো এখানে সুটি বলতে বোঝানো হয়েছে কোকো গাছের একটা অংশ যেখান থেকে মূলত বীজটা তৈরি হয় তো বলা হয়েছে আফটার ফোর ইয়ার্স চার বছর পর দ্য ট্রিজ স্টার্টেড প্রডিউস পর্স তো চার বছর পর পর এই যে কোকো গাছগুলো তারা কি করে পটস উৎপাদন শুরু করে বা সুটি উৎপাদন শুরু করে তখন কি হয় ফার্মার্স ওপেন দ্য পটস অ্যান্ড টেক আউট দ্য শিটস দেখো বলা হয়েছে ফার্মার্স ওপেন দ্য পোর্টস তখন সেই পোর্টসগুলো বা সেই সুটিগুলো কৃষকরা ওপেন করে খোলে অ্যান্ড টেক আউট দ্য সিডস এবং তারা কি করে বীজ সেখান থেকে বের করে দেখো সিডস এস ডাবলি ডি এস সিডস সিডস মানে হচ্ছে বীজ সেখান থেকে সেই বীজগুলো খুলে বের করে ভ্যানিলা সুগার স্নেমন অ্যান্ড আদার স্পাইসেস আর অ্যাডেজ টু দ্য গ্রাউন্ড আপ সিডস দেখো বলা হয়েছে ভ্যানিলা সুগার সিনেমন এগুলো হচ্ছে এক এক ধরনের মশলা ভ্যানিলা এটা হচ্ছে এক ধরনের সবুজ মশলা যেগুলো শুকিয়ে যায় আর সুগার মানে হচ্ছে চিনি সিনাইমন উচ্চ একটা খেয়াল করো সিনাইমন বানানটা হচ্ছে এন সিনাইমন অর্থ হচ্ছে দারুচিনি দারুচিনি আমরা সকলেই চিনি এক ধরনের মশলা তো এই সকল মশলাগুলো ব্যবহার করা হয় আর অ্যাডেড টু দ্য গ্রাউন্ড আপ সিডস এই যে মাটির বীজ রয়েছে এই বীজের সাথে এই মশলাগুলো ব্যবহার করা হয়ে থাকে দ্য অরিজিন অফ চকোলেট ইজ ইন্টারেস্টিং দেখো বলা হয়েছে দ্য অরিজিন অফ চকোলেট ইজ ইন্টারেস্টিং অরিজিন মানে হচ্ছে উদ্ভব তো যেখান থেকে এই চকোলেটটা আবিষ্কার হয়েছে বা উদ্ভাবন হয়েছে ইজ ভ্যারি ইন্টারেস্টিং এটা কি এটা খুবই আকর্ষণীয় এজ আর্লি অ্যাজ টু থাউজেন্ড ইয়ার্স এগো বলা হচ্ছে প্রায় দুই হাজার বছর আগে পিপল অফ দ্য আমেরিকা স্কুয়ার মিক্সিং বিন ওয়াটার অ্যান্ড স্পাইসিস টু মেক এ ড্রিঙ্ক দেখো বলা হয়েছে কি বড় একটা বাক্য এখানে দেওয়া হয়েছে দেখো বলা হয়েছে অ্যাজ আর্লি অ্যাজ টু থাউজেন্ড ইয়ার্স এগো প্রায় দুই হাজার বছর পূর্বে পিপল অফ আমেরিকা আমেরিকার যে মানুষজন রয়েছে তারা কি করত ওই মিক্সিং কোকো বিনস ওয়াটার অ্যান্ড স্পাইসেস টু মেক এ ড্রিংক তারা এই কোকো বিন পানি এবং অন্যান্য মশলা এগুলো একত্রিত করে মিক্স করত বা মিশ্রণ করত এক ধরনের পানীয় তৈরি করার জন্য ইন ফিফটিন টু পনেরোশো সালের দিকে ক্রিস্টোফার কলম্বাস ব্রট তো ক্রিস্টোফার কলম্বাস কে ছিলেন ক্রিস্টোম্বাস ছিলেন তিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন তো বলা হয়েছে কলম্বাস কোকো তিনি এই কোকোবিনকে স্পেইনে নিয়ে আসেন পিপল লেটার লার্ন হাউ টু চেঞ্জ চকোলেট ফ্রম লিকুইড টু সলিড তো তখন থেকেই মানুষজন জানতো যে কিভাবে এই চকোলেটকে লিকুইড থেকে সলিডে রূপান্তর করা যায় শিক্ষার্থীরা খেয়াল করো লিকুইড টু সলিড বলতে কি বোঝানো হয়েছে লিকুইড অর্থাৎ চকলেটটা তখন ছিল লিকুইড অবস্থায় অর্থাৎ পানীয় অবস্থায় মানে একটু আগে আমরা জানলাম কিন্তু যে চকোলেটটা যখন প্রথমে খাওয়া হতো তখন কিন্তু সেটিকে ড্রিঙ্ক হিসেবে খাওয়া হতো অর্থাৎ পানীয় হিসেবে খাওয়া হতো কিন্তু তারপর থেকেই মানুষজন এটাকে সলিড হিসেবে খাওয়া শুরু করে অর্থাৎ বর্তমানে আমরা যেভাবে চকলেটটাকে কঠিন বা শক্ত হিসেবে খেয়ে থাকি সেরকমটা তারা খেতে শেখে তো এই জন্য এখানে বলা হয়েছে লিকুইড টু সলিড লিকুইড মানে হচ্ছে তরল আর সলিড মানে হচ্ছে কঠিন এবং তারপরে আঠারোশো সাতচল্লিশ সালের পর থেকে ওয়ার এনজয়িং চকোলেট ক্যান্ডি বার্স তারা চকলেট ক্যান্ডি বার্সগুলো এনজয় বা উপভোগ করতে শুরু করে যেমনটা এখন আমরা করছি শিক্ষার্থীরা এখন আমরা চকলেট কীরকম দেখি এক চকলেটগুলোকে আমরা ক্যান্ডি বা চকলেট বা লজেন্সের মতো বারের মতো দেখে থাকি তো এটা সেই আঠারোশো সাতচল্লিশ সালের পর থেকেই শুরু হয় তো শিক্ষার্থীরা থেকে আমরা চকলেট সম্পর্কে জানতে পারলাম চকলেট আসলে কি চকলেট কোথা থেকে উদ্ভাবন হয় চকলেট কিভাবে তৈরি হয় কোন কোন জায়গায় চকলেট প্রথমে আবিষ্কার হয়েছিল এই সকল বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি এখন এই তো বাংলা অর্থগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন একটা বিষয় তোমরা এখানে খেয়াল করো আমি যদি তোমাদেরকে বাংলায় অর্থ সহ প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝিয়ে না দিতাম এটি তোমরা তাহলে কিভাবে বুঝতে এটি হচ্ছে এই যে টেক্সট এটির মূল আলোচনার বিষয়বস্তু শিক্ষার্থীরা এখানে বেশ কিছু শব্দ রয়েছে যেমন প্রিসিয়াস স্পেশাল অকেশন এখানে দেখো পর্স লেখা রয়েছে এখানে দেখো ওয়ার্জিন লেখা রয়েছে এখানে ড্রিঙ্কস লেখা রয়েছে এখানে লিকুইড টু সলিড লেখা রয়েছে এই শব্দগুলো তোমরা দেখবে অন্যান্য লেখার থেকে একটু বেশি মোটা করে দেওয়া রয়েছে কেন কারণ কি কারণ হচ্ছে এই শব্দগুলোর অর্থ তুমি কিভাবে খুঁজে বের করো এই যে টেকনিকটা তোমরা এর আগে শিখেছ এটি এখানে প্রয়োগ করতে হবে শিক্ষার্থীরা আমরা জেনেছি যে কোনো একটি টেক্সটের মধ্যে কোনো বিশেষ লেখা বা শব্দ যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা সেখানে বেশ কিছু টেকনিক বা বেশ কিছু স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারি সেই স্ট্র্যাটেজিগুলো কী কি সেগুলো কিন্তু আমরা আগে শিখেছি তো এখন আমাদেরকে এখানে শিখতে হবে যে এই সকল শব্দগুলোর অর্থ খুঁজে বের করার জন্য আসলে আমরা ঠিক কি করেছি শিক্ষার্থীরা খেয়াল করো এখানে বলা হয়েছে প্রিসিয়াস প্রিসিয়াস শব্দের অর্থ হচ্ছে মূল্যবান এখন আমি তো তোমাদেরকে বলে দিয়েছি যে প্রিসিয়াস শব্দের অর্থ হচ্ছে মূল্যবান কিন্তু যদি আমরা না জানতাম প্রিসিয়াস শব্দের অর্থ তাহলে আমরা কিভাবে খুঁজে বের করতাম এই প্রিসিয়াস শব্দের অর্থ এটি আমাদেরকে এখানে লিখতে হবে অর্থাৎ আমরা কোন কোন স্ট্র্যাটেজি এখানে ফলো করতে পারি শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে তোমরা এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর পাবে চলো আমরা সেই পিডিএফ নোটটি ওপেন করছি দেখো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি টেক্সট ওয়ান এখানে দেওয়া রয়েছে এবং টেক্সট ওয়ানে যে শব্দগুলো দেওয়া রয়েছে মোটা করে সেই শব্দগুলো আমরা একটু দেখে নেব যেমন প্রথম শব্দটি দেওয়া রয়েছে প্রিসিয়াস দেখো এখানে প্রিসিয়াস দেওয়া রয়েছে তোমরা তোমাদের খাতায় ঠিক এভাবে লিখবে প্রথমে লিখবে স্ট্র্যাটেজিস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট ওয়ান অর্থাৎ টেক্সট ওয়ানে আমরা স্ট্র্যাটেজি কি কি ফলো করব সেগুলো আমরা এখানে দেখে নিতে পারি যেমন প্রথম শব্দটি ছিল প্রিসিয়াস প্রিসিয়াস শব্দটি আমরা কিভাবে বলেছি প্রিসিয়াস শব্দের অর্থ হচ্ছে মূল্যবান কিন্তু এটি আমরা কিভাবে বুঝতে পেরেছি দেখো বলা হয়েছে রিড অ্যান্ড রি রিড কেয়ারফুলি এটিকে আমরা বারবার পড়ব যেমন এখানে বলা হয়েছে দেখো চকোলেট ওয়াজ সো প্রিসিয়াস দ্যাট ইট ওয়াজ ইউজড অ্যাস মানি যেহেতু চকোলেটকে মানি হিসেবে ব্যবহার করা হতো তার মানে এটি তো অবশ্যই মূল্যবান একটি পদার্থ হবে তার মানে আমরা যদি এই বাক্যটিকে বারবার পড়ি বারবার পড়ি তাহলে কিন্তু আমরা এই প্রিসিয়াস শব্দের অর্থটা বুঝতে পারবো এরপর বলা হয়েছে স্পেশাল অকেশনস এখন মনে করো স্পেশাল অকেশনস মানে কি তুমি বোঝো না তাহলে আমরা কী করবো তো এখানে দেখো বলা হয়েছে স্পেশাল অকেশন এর অর্থ খুঁজে বের করার জন্য আমরা কী করবো আমরা কন্টেকচুয়াল ক্লুজ ব্যবহার করতে পারি শিক্ষার্থীরা কন্টেকচুয়াল ক্লু বলতে কি বোঝায় তোমরা জেনেছো যে কন্টেকচুয়াল ক্লু আসলে ঠিক কী কন্টেকচুয়াল ক্লুকে বাংলায় বলা হয় প্রাসঙ্গিক সূত্র অর্থাৎ কোনো একটি শব্দ যদি আমরা না বুঝতে পারি তাহলে সেই শব্দের আগে এবং পরে যদি কোনো প্রাসঙ্গিক সূত্র দেওয়া থাকে সেই সূত্র ধরে আমরা কন্ট্যাকচুয়াল ক্লুজটা খুঁজে বের করতে পারি দেখো আমরা মনে করো এখানে স্পেশাল অকেশন এটি বুঝতে পারছি না এটার অর্থ কি এটি বুঝতে পারছি না এখন আমরা আশেপাশে খুঁজবো যে কোনো কন্টেকচুয়াল ক্লু বা প্রাসঙ্গিক সূত্র দেওয়া আছে কিনা দেখো পরের বাক্যে বলা হয়েছে সাসাস ডে মাদার্স ডে অ্যান্ড ফ্রেন্ডশিপ ডে দেখো আমরা যদি এখন এই শব্দগুলোর অর্থ বুঝি তাহলে কিন্তু আমরা স্পেশাল অকেশনের অর্থটা বুঝে যাব। এখানে বলা হয়েছে বার্থডে জন্মদিন মাদার্স ডে মা দিবস ফ্রেন্ডশিপ ডে বন্ধু দিবস এখন এই যে দিনগুলো রয়েছে এই দিনগুলো কি কি বলতো এই দিনগুলো হচ্ছে আমাদের কাছে বিশেষ এক ধরনের দিন তার মানে যেহেতু এগুলো বিশেষ এক ধরনের দিন তাহলে এখানে স্পেশাল অকেশন বলতে আমাদেরকে সেই স্পেশাল যে দিনগুলো রয়েছে বিশেষ দিনগুলো রয়েছে সেটি বোঝানো হয়েছে তার মানে আমরা দেখো শিক্ষার্থীরা আমরা এখানে স্পেশাল অকেশন এই শব্দের অর্থটা আমরা কিভাবে খুঁজে বের করলাম আমরা কন্টেকচুয়াল ক্লু ব্যবহার করার মধ্য দিয়ে অর্থাৎ পরবর্তী বাক্যে কোন কোন প্রাসঙ্গিক সূত্র দেওয়া রয়েছে সেগুলোর অর্থ খুঁজে বের করার মধ্য দিয়ে আমরা কিন্তু এই স্পেশাল অকেশন শব্দের অর্থ খুঁজে বের করতে সক্ষম হয়েছি এরপরে বলা হয়েছে পর্স পি ও ডি এস পর্স এই পর্স মানে কি পর্স মানে হচ্ছে সুটি এখন এই পর্সের অর্থ আমরা কীভাবে খুঁজে বের করলাম দেখো এখানে বলে দিয়েছি কন্টেকচুয়াল ক্লুস শিক্ষার্থীরা পর্স শব্দের অর্থ আমরা কন্টেকচুয়াল ক্লুস বা প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করার মধ্য দিয়ে বের করেছি কিভাবে দেখো এখানে বইতে বলা হয়েছে আফটার ফোর ইয়ার্স দ্য ট্রিজ টু পটস ফার্মার ওপেন্স দ্য পর্স অ্যান্ড টেক আউট দ্য অর্থাৎ এই পটস হচ্ছে এমন একটি জিনিস যেটি দিয়ে এই সিডস অর্থাৎ চকোলেটের বীজ বের করা হয় তাহলে আমরা বুঝে নিলাম যে পর্স আসলে ঠিক কি আমরা কি করলাম পরবর্তী বাক্যে যে প্রাসঙ্গিক সূত্র রয়েছে সেটির মধ্যে দিয়ে আমরা এই পর্সের অর্থ খুঁজে বের করলাম তারা শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই পট শব্দের অর্থ আমরা কন্টেকচুয়াল ক্লু বা প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে কীভাবে খুঁজে বের করলাম এরপর দেখো বলা হয়েছে অরিজিন অরিজিন মানে কি অরিজিন মানে হচ্ছে উচ্ছ বা কোনো কিছুর উৎপত্তি এখন দেখো এখানে দেখা রয়েছে দ্য অরিজিন অফ চকোলেট ইজ ইন্টারেস্টিং এখন আমরা এই অরিজিন শব্দের অর্থটা কীভাবে খুঁজে বের করবো দেখো বলা হয়েছে আমি এখানে লিখে দিয়েছি স্ক্যানিং দ্য টেক্সট আমরা যদি সেই লেখাটিকে সম্পূর্ণ স্ক্যান করি খুবই গভীরভাবে খুব গভীর আগ্রহ নিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা এই অরিজিনের অর্থ খুঁজে বের করবো যেমন দেখো পরবর্তী বাক্যে কি কি বলা হয়েছে দেখো পরবর্তী বাক্যে কিন্তু বেশ কিছু হিস্ট্রির কথা বলা হয়েছে অ্যাজ আর্লি অ্যাজ টু থাউজেন্ড ইয়ার্স এগো অর্থাৎ অতীতের কথা বলা হয়েছে তো যদি আমরা এই বাক্যগুলোকে একটু স্ক্যান করি খুবই মনোযোগ সহকারে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে এই আসলে অরিজিন দিয়ে কি বোঝানো হয়েছে অরিজিন দিয়ে এখানে হয়েছে যে উৎপত্তি কখন এই চকলেট উৎপত্তি লাভ করে তারপরে শব্দটি হচ্ছে ড্রিঙ্ক দেখো শিক্ষার্থীরা এখানে দেওয়া রয়েছে টু মেক এ ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে আমরা জানি যে পান করা কিন্তু এইখানে ড্রিঙ্ক মানে কিন্তু পান করা নয় ড্রিঙ্ক মানে যখন হয় পান করা তখন কিন্তু ড্রিঙ্ক হয়ে যায় একটা ভার্ভ কিন্তু এইখানে কিন্তু ড্রিঙ্ক ভার্ভ নাই এখানে ড্রিঙ্ক হচ্ছে নাউন অর্থাৎ এক ধরনের পানীয় কোমল পানীয় তো এইখানে সেই ড্রিঙ্ক মানে আমরা অর্থটা কিভাবে খুঁজে বের করলাম দেখো বলা হয়েছে কে এল টেকনিক অর্থাৎ কে ডাব্লিউ এল টেকনিক এটি ব্যবহার করার মধ্য দিয়ে আমরা কি করলাম এই ড্রিঙ্ক শব্দের অর্থটাকে খুঁজে বের করলাম এখন এই কে ডাব্লিউ এল টেকনিক জিনিসটা আসলে ঠিক কী শিক্ষার্থীরা আমরা আমরা যখন আমাদের বইতে এই টেকনিকগুলো পড়েছিলাম তখন কিন্তু আমরা নাম্বার টুতে পড়েছিলাম যে চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক অর্থাৎ যখন তুমি কোনো একটি লেখা পড়বে তখন সেই লেখাটি সম্পর্কে তোমার কতটুকু নলেজ রয়েছে সেটি আগে যাচাই করতে হবে এবং সেখানে আমরা এই কেডাব্লিউ এল টেকনিক সম্পর্কে জেনেছিলাম এল টেকনিক হচ্ছে নোন ওয়ান্ট টু নো লার্নড অর্থাৎ এই টেকনিকের মধ্য দিয়ে আমরা কিন্তু এই ড্রিঙ্ক শব্দের অর্থটাকে খুঁজে বের করতে পারি এখন শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে যেমন প্রিসিয়াস স্পেশাল অকেশন স্পটস অরিজিনস ড্রিঙ্ক এই শব্দগুলোর সামনে যেই টেকনিকগুলো বা যেই স্ট্র্যাটেজিগুলো আমি লিখে দিয়েছি সেই স্ট্র্যাটেজিগুলো আমি আমার মতো করে লিখে দিয়েছি এখন তুমি যখন লিখবে তোমার ক্ষেত্রেও যে এই একই স্ট্র্যাটেজিগুলো অনুসরণ করতে হবে বিষয়টা কিন্তু এমন না বোঝার চেষ্টা করো একজন ব্যক্তি কোনো একটি লেখা পড়ে বোঝার জন্য কোন ধরনের টেকনিক ব্যবহার করবে সেটি কিন্তু নির্ভর করে সম্পূর্ণই তার উপরে অর্থাৎ আমি এখানে প্রিসিয়াস শব্দটি রিজ অ্যান্ড রি রিজ কেয়ারফুলি এই টেকনিকটি ব্যবহার করে প্রি শব্দের অর্থ খুঁজে বের করেছি এখন অন্য একজন ব্যক্তি সে কিন্তু চাইলে এখানে সে কন্টেকচুয়াল ক্লু ব্যবহার করেও সে প্রি শব্দের অর্থটা খুঁজে বের করতে পারে অর্থাৎ একজন ব্যক্তি সে লেখার মধ্য থেকে অর্থ খুঁজে বের করবে কিভাবে সেটি ডিপেন্ড করে সম্পূর্ণই তার উপরে এখন সকলের লেখার ধরন কিন্তু একরকম হবে না তাই আমি এখানে যেই স্ট্র্যাটেজিগুলো লিখেছি তোমার ক্ষেত্রেও যে একই রকম হবে বিষয়টা কিন্তু এমন না তুমি টেক্সটটা পড়ে তুমি কিভাবে সেই অর্থগুলো বুঝতে পেরেছ তুমি তোমার মতো করে এখানে লিখবে শিক্ষার্থীরা এখানে আমাদের মূল বইতে পাঁচটি টেক্সট দেওয়া রয়েছে সবগুলো টেক্সট কিন্তু আমি এই আজকের ক্লাসে আলোচনা করব না দেখো এখানে পরবর্তী যে টেক্সটগুলো দেওয়া রয়েছে এরপরে দেওয়া রয়েছে টেক্সট টু এ ওয়ার্ল্ড অফ ওয়াটার তো আমি তোমাদেরকে যে পিডিএফ ফাইলটি দেবো সেই পিডিএফ ফাইলটিতে কিন্তু তোমরা বাংলায় অর্থ সহ প্রত্যেকটি টেক্সট পেয়ে যাবে দেখো বাংলায় অর্থ সহ রয়েছে আবার টেক্সট টুয়ে যখন আমরা যাবো তখন কিন্তু আমরা দেখো টেক্সট টু এরও বাংলা অর্থ সহ তোমরা এখানে ডাউনলোড করতে পারবে তো শিক্ষার্থীরা এই সম্পূর্ণ পিডিএফটি তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সম্পূর্ণ পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবে আমি সবগুলো টেক্সট এখানে উল্লেখ করলাম না পরে শোনালাম না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা যখন পিডিএফটি ডাউনলোড করবে তখন কিন্তু তোমরা পাঁচটি টেক্সটেরই উত্তর সেখানে বাংলায় অর্থ সহ পেয়ে যাবে শিক্ষার্থীরা সম্পূর্ণ এই ক্লাস জুড়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে সিক্স পয়েন্ট নাইন থেকে টেক্সটগুলোর অর্থ খুঁজে বের করতে হয় এবং কোন কোন স্ট্র্যাটেজিগুলো অনুসরণ করতে হয় আশা করছি সম্পূর্ণ এই ক্লাসটি তোমরা অনেক বেশি উপভোগ করেছো